আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আর আজকে খুব সুন্দর একটা মাইন্ড নিয়ে, ফ্রেশ মাইন্ড, আমি সবসময় ট্রাই করি ফ্রেশ মাইন্ড তাহার লাগে, ফ্রেশ মাইন্ড নিয়ে তাহলে ফ্রেশ মাইন্ড নিয়ে বাড়াইলে সুন্দর হয়ে বুঝানি যায়, কিছু হওয়া যায়। আর সবসময় আপনার যদি মাইন্ড যদি ফ্রেশ থাকে না, মাইন্ড যদি হাসি খুশি থাকে না, তখন দেখবো আপনার কিচ্ছু মারতে ভালো লাগতো না, ব্লগিং করতেও কিছু ভালো লাগতো না, মুড মরা। যেমন ইউকের ওয়েদার দেখুন না, কোনো সময় যে অন্ধকার 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 লাগে, দিলা হইলে আপনি কথা কইতে পারতো না, মাইন্ড ফ্রেশ থাকতো না। তার লাগে আমি সবসময় অগ্রাধিকার দিই, সবসময় আমি প্রায়োরিটি দিই যে মাইন্ডটা ফ্রেশ থাকার লাগিয়া। যাই হোক, আজকে আমার মাইন্ড খুশি পুরো 100%, এটাত কোনো কমতি নাই। এখন কথা না বাড়াই আপনার লাগে মেইন টপিকে এই বিয়ার্স। আজকে আমি একটা বিষয় নিয়ে আমি আপনার লগে শেয়ার করতে চাইলাম যে আপনারা ইউকের এখন সম্পূর্ণ একটা সুযোগ আছে, ইউকের যারা স্টুডেন্ট আছে, ইউকের যারা স্টুডেন্ট ভিসা আইসেন, তারা আপনারা ইউকের স্টুডেন্ট ভিসা থেকে আপনি সুইপস করতে পারবা কেয়ারিং ভিসা, যেটা নতুন চালু হয়েছে ফেব্রুয়ারিতে, এটাত আপনারা যাইতে পারবা একবারে ইজিলি। আপনি স্টাডিত মনে করেন আপনার ইউকের স্টুডেন্ট হিসাবে ভাই বোন যারাও আইসেন আপনারা, আমরা এশিয়ান অথবা বাইরে কান্ট্রির সবর লাগে সেম সুযোগ। আপনারা আগে একটা ডিফারেন্ট রুল আসছিল, এখন একটা ফুললি সুন্দর একটা রুল, হেল্পফুল রুল। আপনার স্টুডেন্ট ভিসা থাকাকালীন ইউকে ইউনিভার্সিটি কলেজে থাকাকালীন আপনি ইজিলি আপনি কেয়ারিং ভিসা দিতে পারবা, যে কোনো ধরনের ভিসা আপনি সুইপস করতে পারবা। আপনার একবার রিয়েলিটি প্রুফগুলো লাগবো, রিয়েলিটি ডকুমেন্টগুলো লাগবো, যেগুলো একবেলা যেগুলো ইউকে হোম অফিসে এক্সপেক্ট করে ওগুলো লাগবো। তো আপনারা কেয়ারিং ভিসায় এখানে আইতে হইলে আপনারা মাস্ট বি আপনি যেগুলো প্রসেসিং আছে না নিয়ে ওগুলার ওদেশর আপনি গভর্নমেন্ট অনুযায়ী যারা ওদেশর মেইনলি আপনার এজেন্সিগুলো আছে কেয়ার হোম যেগুলো আছে ওগুলো কেয়ার হোম ওগুলা থেকে আপনি স্পন্সর পাইতে হইব। আপনি নিজে যদি কোনো সিস্টেমে স্পন্সর জোগাড় করতে পারেন, তা আপনার লাইক বেস্ট প্লাস পয়েন্ট হয়ে যায়, তখন আপনি স্পন্সরটা পাইলে আপনি আপনার ইজিলি আপনি কেয়ারিং ভিসার লাগিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবা। বাট স্টুডেন্ট হিসাবে যখন আপনার আইসেন এখানে স্টুডেন্ট ভিসা হওয়ার পরে দেখা যায় যারা মাস্টার্স কোর্সও আইসেন তারার লাগে একটা বিরাট লং একটা টাইম, তখন তারা কিতা হয় মাস্টার্স কোর্স আপনারা করার পরে, সরি যারা আপনারা অনার্স কোর্স আইসেন এর লাগে আমি হতা হইতে ট্রি হয়েছে, যারা অনার্স কোর্স আইসেন তারার লাগে একটা লং টাইম। আপনি অনার্স ফুললি কমপ্লিট করার পরে আপনি কিতা করতে হইব, আপনি মাস্টার্স পড়তে হইব, মাস্টার্স করার পরে কমপ্লিট করার পরে আপনি যাইতে হবো ওয়ার্ক পারমিট, এর ফলে আপনি এদেশে সেটেল একটা পার্ট বাই পার্ট আপনি আগাইতে হইব। আর যারা মাস্টার্স আইসেন তারার লাগে আমি রিকমেন্ড করবো আপনারা মাস্টার্স কোর্স করিয়া আপনারা পড়ে যাইবা। আপনার এখন মাস্টার্স কোর্স কমপ্লিট করলে দিতে পারে আলহামদুলিল্লাহ আপনারা বেস্ট প্লাস পয়েন্ট, আপনার লাগি একটা লাইফ ফিউচার আপনারা হাত চানি দিতেছে খালি কিছুদিনের লাগিয়া। দেখা যায় 9 মান্থ, 1 ইয়ার, 12 মান্থ, 13 মান্থ ওলাখান মানুষের কোর্স থাকে মাস্টার্সর, সেও আছে ফুললি 2 ইয়ার্সর, সে আছে 15-16 মান্থ, এটা ডিপেন্ড করে মাস্টার্সর কোর্সের উপরে। তখন আপনি কোর্সটা শেষ করার পরে আপনি ইজিলি আপনি উদ্দেশ্য ওয়ার্ক পারমিটের ভিসা পাইবা নর্মাল একটা প্রসেসিংয়ে। এরপরে আপনি যদি কন্ট্যাক্ট করলেন আপনি কোনো যে কোনো ধরনের 5 ইয়ার্স ওয়ার্ক পারমিট ভিসা দিতে পারবা, এদেশে আস্তে আস্তে সেট হইতে পারবা। আর আমি মেনলি যে একটা টপিক হয়েছি না নিয়ে আপনার স্টুডেন্ট ভিসায় উদ্দেশ্য যারা আছেন, অনেকে আছে না খুব ভালো ফ্যামিলি আছে, আত্মীয়স্বজন আছে, আপনার দেশে টাকা পয়সা দেওয়া লাগে না, আপনি এখানে যা ইনকাম করা তাও আপনার ইউনিভার্সিটিতে ফি দিরা, আপনার নিজের একাডেমিক খরচগুলো করা, আপনার নিজের চলাফিরা খরচগুলো চালাইয়া নিরা, হোম রেন্ট খানি সব চালাইয়া নিরা, এরার লাগে তো বাংলাদেশের কোনো টাকা দেওয়া লাগে না। কিন্তু অনেক ফ্যামিলি আছে বাংলাদেশেও টাকা দেওয়া লাগে, আপনার অনেক কিছু মেনটেন করা লাগে, তখন এর লাগে বেশি হার্ড হয়ে যায় যে আমি স্টাডি চালাইয়া আমি খিলা আবার বাংলাদেশে দিমু, সপ্তাহ 2-3টা জিনিসের সাথে করা বেরি হার্ড হয়ে যায়। এ হইলো নতুন আইসো স্টুডেন্ট ভিসায় মানুষ তারা লাগে একটু হার্ড হয়ে যায়। আর আমি ওটাও কইমু আপনারা যদি যে যারা যদি খেলার আবার এখানেও কেয়ারিং ভিসা যাইতে হলে একটু খরচ আছে, অনেকে দেখা যায় তোমার এখানেও কিছু বিষয় আছে, আমি সবটা ইউটিউবে এখন ক্লিয়ার করতে চাই আমরা, আপনারা সব কিছু তো আসলে ইউটিউবও এটা একটা সোশ্যাল মিডিয়া, সব কিছু কেন আলাপ করা যায় না ওপেন, আপনারা যদি কিছু জানতে চাই আপনারা আমার ইনবক্সও হইবা, আমি এটার সম্পর্কে যতটুকু জানি আমি ট্রাই করবো আপনারা সুন্দরে বুঝাইয়া দেওয়ার লাগিয়া। আর তখন আপনারা ধরো ক্যারিং ভিসা যাইতে হলে কিছু খরচ আছে, এগুলো আপনারা মেনটেন করিয়া এই কারণে যদি কষ্ট করিয়া আপনি যাইতে গিয়ে পারেন, তখন আপনার লাগে দেখা যাইব অনেক একটা প্লাস পয়েন্ট যে
আপনি একটা লাইফ ও একটা সুন্দর স্টাপকে লাগি ক্যারিম ভিসা যাওয়ার পরে আপনারা যদি 2 ইয়ার্স লাগি 3 ইয়ার্স লাগি আপনার হোম হোম যারা ওনার আছে তারা যদি আপনারা এটা স্পন্সর হই লাই তখন আপনারা অতদিনের ভিসা নিশ্চিত এরপরে আপনি যদি সুন্দর সার্ভিস দিতে পারেন সুন্দর কাম করতে পারেন সুন্দরভাবে তার কাজ চালিয়ে দিতে পারেন তখন দেখা যাইব তারা আপনার ভিসার এক্সটেনশন করতে পারবো আর মিনিমাম 5 ইয়ার্স আপনি দেশে ইউকে থাকি গেলে আপনার একটা সেটেলমেন্ট পর্যায়ে দিয়ে গিয়া তখন আপনার লাগে একটা ফিউচার সুন্দর একটা ফিউচার দিব তখন আপনার ড্রিম কান্ট্রি তাহার মতো একটা স্বপ্নের মতো একটা তাহার একটা বসবাস হয়ে যাব আর আমি সবর লাগে উইশ করি সবর লাগে দোয়া করি আল্লাহ যেন সবর মনের আশা পূর্ণ করে আল্লাহ যেন আমার জেলা যেরকম হ্যাপি আছে সবরের যেন আল্লাহ ওলা খান হ্যাপি রাখে সবর ফ্যামিলি দিয়া সুখ শান্তি দিয়া সবর বউ বাচ্চা দিয়া মানে যা যা লাইফের দরকার সবর এটা আল্লাহ যেন করিয়া দেয় এটা দোয়া করব আপনারা দোয়া করবো আমিন সুম্মা আমিন বিকজ আমি যেটা আপনারা বুঝতে চাইলাম আপনারা আমি সবসময় সব ভিডিওতে হই আমি সেগুলোরই না করি না ইউকে তাওয়া আপনারা যে জেলা পারেন যে যেরকম পারেন আপনারা ইউকে তাক্কা তো স্ট্রিম বিষয়ে হোক কেয়ারিং বিষয়ে হোক ভিজিট বিষয়ে হোক ওয়ার্কার বিষয়ে হোক এরপর ফ্যামিলি বিষয়ে হোক ইউরোপিয়ান লয় হোক অথবা আপনি রিফিউজিভাবে কত রকমভাবে আওয়া যায় আপনারা ট্রাই করোক্কা খোয়া যায় না আপনারা সবসময় এখন যদি মনে হোক আপনার স্বপ্ন থাকে আপনি ইউকে তাওয়ার এখন আপনি যদি ট্রাই করেন না সবসময় খালি ডোড়াই ডোড়াই থাকেন আপনি যদি টেকারে খরচ করেন না তখন আপনি কিলা সফল হইব লাইক কিছু পাইতে হইলে আপনি কিছুটা রিক্স নিতে হইব রিক্স নিলে তখন দেখা যায় অনেক সময় মানুষ বেশিরভাগ মানুষ সফল হয়ে যায় হ্যাঁ আপনার সত্য পথে রিক্স নিবা বুঝছেন বিয়ার্স আর ইনশাল্লাহ আপনারা ইউকে আসার পরে একটা পরে একটা সুযোগ সুবিধা হবে আর এখন মেইন থিং হইল ইউকেতে এখন খাজ যে একটা ওয়ার্ক যে একটা ক্রাইসিস একবারে কম 0% এখন আলহামদুলিল্লাহ আপনি যে ধরনের যে কোনো ধরনের কাম পাইবা হ্যাঁ কেয়ারা ভিসা হওয়ার পরে আপনারা মেইনলি আপনি কিন্তু আপনার হোমওয়াইজের আন্ডারে যেটা ওইটা কাম করতে হইব আপনারা ফুললি এটা কাম করতে পারবা আর এখানে ওটা তার মেইন আপনার ফোকাস আপনার ইমিগ্রেশন বিষয় আছে তারা এটা সার্চ করবো আপনারা দেখবো আপনি এখান থেকে আউট হয়ে গেলে আপনার ভিসার সম্পূর্ণ ভ্যালু আউট হয়ে যাবো এখন খুব রুল ফুললি ডিফারেন্ট যাই হোক বিয়ার্স আর আমি এই মুহূর্তে প্রিন্স ফরিদ চ্যানেল দেখি আমি এখন বিদায় নিমু গিয়া প্রিন্স ফরিদ আপনারা সব ভালো থাকবা আর সবসময় প্রিন্স ফরিদ চ্যানেলের সাথে থাকবা প্রিন্স ফরিদ চ্যানেলটি আপনারা ভালোবাসি জেলা দাইরা ওলা খান ভালোবাসা যাইবা আর জেলা খান আপনারা কমেন্ট লাইক শেয়ার ফোরডা ওলা খান করিয়া যাইবা আর আপনারা যারা যারা আমার ফুল ভিডিও মত দেখছেন কিন্তু এখন চিন্তা করা সাবস্ক্রাইব করতাম কি না করতাম বেল অন করতাম কি না করতাম তখন আমি এর লাগে রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ আপনারা এই চিন্তা থেকে দূরই আপনারা স্টে টু ইয়ার এখন একটা ক্লিক মারি দেখা সাবস্ক্রাইব করে দেখা আমার চ্যানেলটারে আর আপনারা সবসময় আপনারা আমার দোয়া করবা সাপোর্ট করবা ফ্যামিলি মেম্বার সবরে দেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এইটার বিনিময়ে আমার অনেক ধরনের হেল্প হইব হেল্প মিন আপনারা বুঝরা তখন আমার ইউটিউব চ্যানেলটা আরও বড়ো হইব আপনার লাগে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করতে পারবো আরও উৎসাহিত হইমু যাই হোক বিয়ার্স পালা থাকবা সবর প্রতি আমি কৃতজ্ঞ থাকলো ভালোবাসা থাকলো আজকে থেকে আজকের এই মুহূর্তে আমি এখন থেকে এই শপিং সেন্টারের এই মধ্যখানের টাউন সেন্টারের মধ্যখান থেকে আপনার কাছ থেকে এখন বিদায় নিমু গিয়া বাই বাই গাইস সি ইউ লেটার আসসালামু আলাইকুম